العبد مولاه إذا ضامته دنياه إذا نزلت به কাজে তোমরা হাজ আদায় করো। ফাকামা রাজুলুম মিন বনি আসাদ, বনি আসাদ গোষ্ঠীর একটি লোক দাঁড়িয়ে গেল। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আফি কুল্লি আমিন, এইটা কি প্রত্যেক বছর নাকি, মানে এক একজন প্রত্যেক বছর হজ করতে হবে, যে ভাই প্রত্যেক বছর আমাদের রোজা রাখা লাগে? তিনি উত্তর দিলেন না। আবার সে প্রশ্ন করে বসল দ্বিতীয়বার, উত্তর দিলেন না। থার্ড টাইম আবার প্রশ্ন করে বসল আফি কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি একটু গোসা হয়ে গেলেন, গোসা হয়ে বললেন ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি লাও কুলতু নাআম লা ওয়াজাবাত, দেখো তুমি, আমি বলি নাই চুপ করে থাকলাম, তারপর তুমি বারবার প্রশ্ন করো, আমি যদি এখন হ্যাঁ বলে ফেলি তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক বছর ফরজ করে দিবেন। ওয়ালা ওয়াজাবাত মাস্তাতাতুম, আর এরকম প্রত্যেক বছর ফরজ করতে পারলে পারবা, ঠেকে যাবা, মুশকিলে পড়ে যাবা। ওয়া ইযান লাকাফারতুম, তাহলে তোমরা আবার আল্লাহর হুকুম ফরজ অস্বীকার করলে মানতে, তাহলে তো কুফরি হয়ে যাবে। ফাতরুকুনি মা তারাকতুকুম, আমি যা বলি না ইন অ্যাডভান্স ওটা জিজ্ঞাসা করো না, খামাকা কথা বাড়িয়ে প্রশ্ন করো না। ওই যে আমার তুকুম বেশাই ইনফাফা আলু, যা যেটা করতে হুকুম করি করো। ওই যে নাহাই তুকুম আনসাই ইনফান তাহু আনহু, আর যখন আমি নিষেধ করি কোনো কাজ থেকে সে থেকে দূরে থাকো, বাস এই প্রিন্সিপাল তোমরা ফলো করো। অতপর আল্লাহ তাআলা তখন এই আয়াত নাযিল করেছেন, এটাও একটি রেওয়ায়েতে সারা নজির হিসাবে এসেছে। তাহলে আমরা এখন এখানে যেটা শিখলাম যে শরীয়তের বিষয়গুলোকে সিম্পল হুকুম আহকাম যেগুলো আসে এগুলো আমরা গ্রহণ করে নেওয়া, বুঝে নেওয়া, আমল করা জজবা নিয়ে, আর যেটা অবান্তর প্রশ্ন জ্ঞান খরচ করি সেগুলো না করা ভালো, আর যেগুলো সত্যি শরীয়তের বিষয়টা ক্লিয়ার হয় নাই জানার জন্য প্রশ্ন করা কিন্তু নিষেধ করা হয় নাই, জানার জন্য প্রশ্ন করতে তিনি আবার উৎসাহিত করেছেন। তিনি কি বলেছেন, ইন্নামা দাওয়াউল আইয়ে আস-সুআল, না জানার ঔষধ কি, না জানার ঔষধ হচ্ছে প্রশ্ন করা, মূর্খতার ঔষধ হচ্ছে প্রশ্ন করা, প্রশ্ন করতে হবে। ইন্নামা দাওয়াউল আইয়ে আস-সুআল, তিনি বললেন সেটা প্রসঙ্গটা ছিল ওই কোরআন শরীফে আয়াত নাযিল হয়েছে যে তোমরা যদি পানি না থাকে তাহলে তোমরা তৈমম করে নিও, ওজুর পরিবর্তে তৈমম হবে, গোসলের পরিবর্তেও তৈমম হয়, অথবা শরীর খারাপ হয়ে গেলে গোসল না করে তৈমম করা যায়। এক সফরে, এক জেহাদের সফরে সাহাবিরা ছিলেন, এক সাহাবির মাথা ফেটে গিয়েছিল জেহাদের মধ্যে, তারপরে তিনি অসুস্থ হয়ে পড়লেন, শরীরে জ্বর এসে গেল, বেদনা, ব্যথা বেদনা জ্বর, এরপর এই অবস্থায় ওনার স্বপ্নদোষ হয়ে গেল। তো তিনি জিজ্ঞেস করলেন স্বপ্নদোষ হয়ে গেছে, আমার তো নামাজ পড়তে হবে, এখন গোসল করি কেমনি, আমার তো এই অবস্থা, আমার যেন তৈমিম করা জায়েজ হবে কিনা। তো যাদেরকে জিজ্ঞেস করলে তারা বলেন না স্বপ্নদোষ হয়েছে, আবার তৈমিম করলে ঠিক হবে নাকি, এটা তোমার গোসল করা ছাড়া উপায় নাই, ব্যথা ঠান্ডা পানি দিয়ে করছে গোসল, আর সেই গোসলে ব্যথার অবস্থা কাহিলে ইন্তেকালি করে ফেলছে, মারাই গেছে। তো এই খবরটা পরে মদিনায় আসলো, যারা এই ফতুয়া দিয়েছিল তাদের বিরুদ্ধে কমপ্লেন করলেন এই বাকিরা, ওনাদেরকে ডেকে বললেন যে কাতালুহু কাতালাহুমুল্লাহ, এই লোকগুলা উল্টা ফতুয়া দিয়ে বেচারাকে মেরে ফেললো, আল্লাহ তাদেরকে মেরে ফেলুক। অবশ্য বদদোয়া করেন নাই তিনি, উম্মতকে এভাবে বদদোয়া করেন না, একটু ধমকের মতো দিয়েছেন আর কি, যে এরকম করেন। তারপরে তিনি মন্তব্য করলেন ইন্নামা দাওয়াউল আইয়াসুআল, তারা যে ফতুয়া দিল তারা জেনেছে, না জেনে ফতুয়া দিল, না জানার মেডিসিন হচ্ছে প্রশ্ন করা, আগে জানবে, জেনে তারপরে তারা উত্তর দিবে, কেন তারা না জেনে উত্তর দিবে, তারা কিভাবে কঠিন বিপদে ফেলে দেবে। তো এখানে আমাদেরকে গাইডেন্স দেওয়া হচ্ছে যে আমরা যেন জানার জন্য প্রশ্ন করতে পারি, যেটা রিয়েল গুড কোয়েশ্চন, কিন্তু উল্টাপাল্টা প্রশ্ন করার থেকে যেন আমরা দূরে থাকি, অনেক সময় তর্ক শুরু করে দেয়। এই যে তিনি বলেন ইমামের সঙ্গে ইখতিলাফ করো না, কোনো কোনো সময় কেউ কেউ প্রশ্ন করতে গিয়ে বিরাট মাহফিলের পরে প্রশ্নের সুযোগ দেওয়া হয়েছে, ভালো কথা, প্রশ্ন করতে গিয়ে তর্ক লাগিয়ে দিয়েছে, এবার এমন এক জায়গায় নিয়ে গেলো কোথেকে কোথায় চলে গেলো, মূল বিষয় কী ছিল এটা আর গণ্ডগোল লেগে গেলো, এখন একটা ভালো কনক্লুশন হলো না,
এই সমস্ত আদব তিনি আমাদেরকে শিখিয়েছেন, কিভাবে আমরা এলমে মাহফিলে আসবো, শুনবো, আলোচনা করব এবং আমলের নিয়ে শুনব এবং তর্ক বিতর্ক করব না, তারপরে ক্লিয়ার না হলে আমরা এটাকে খোলাসা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ملاذ العبد مولاه إذا ضاق